অবিশ্বাস্য লাগলেও বিষয়টি সত্যি। টাকো নামে জাপানের এক যুবকের নাকি মানব জীবন ভালো লাগে না। ছোটবেলা থেকেই তার কুকুরের প্রতি আকর্ষণ, আর তাই কুকুরের মতো জীবন যাপন করতে নাকি তার ভালো লাগে। সেই শখ পূরণের পিছনে ছুটতে ছুটতে অবশেষে লক্ষ্যভেদ করলেন তিনি, নিজের রূপ বদলে মানুষ থেকে হয়ে উঠলেন কুকুর। না, যেভাবে অস্ত্রোপচার করে নিজের রূপ বদলে ফেলার মতো ঘটনা শোনা যায়, টাকো কিন্তু সে রাস্তায় হাঁটেননি। বরং এর জন্য তিনি একটি পোশাক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন, তাদের দিয়ে হুবহু কুকুরের মতো একটি কস্টিউম বানান, যার দাম 11,63,000 টাকা। তবে টাকোর শর্ত ছিল, পোশাকটি এমন হতে হবে যেন খুব ভালো করে দেখলেও কোনোভাবে কেউ ধরতে যেন না পারে, এটা কোনো কুকুর নয়। শখ পূরণ হলো টাকোর। নিজে কুকুরের সেই পোশাক পরে হাঁটাচলা করলেন, কুকুরের মতোই জীবনযাপন শুরু করেছেন টাকো। তার এই নতুন শখের ছবিও নেট মাধ্যমে শেয়ার করেছেন, যা নিয়ে বিপুল হইচই শুরু হয়ে গেছে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।